আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগের মধ্যে আমি কি দেখাবো আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছেন। এখানে আমি রান্নাবান্নার জন্য প্রিপারেশনটা করছি, আশা করি আপনাদের সবার উপকারে আসবে। যারা আমার মতো নতুন বা রান্না করতে একটু ভয় পান বেশি বেশি রান্না করতে, তাদের জন্য একটু হেল্প হবে। একসাথে রান্নাবান্না করাটা আসলে ইলেকট্রিক চুলা বা গ্যাসের চুলা, এই চুলার মধ্যে রান্নাবান্না করা অনেকটা কঠিন মনে হয়। তবে আজকে আমি একটু সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো, আপনারা যে কেউ কিন্তু রান্না করতে পারবেন খুব সহজে। এখানে আমি রান্নার জন্য প্রথমে প্রিপারেশনটা করছি আদা রসুন। আদা রসুনটা আমি করে রাখবো, কারণ আদা রসুন আমার অনেক আদা রসুন লাগবে, তো ওইগুলা কিন্তু আমি রেডি করছি। বাংলাদেশে যখন বাবুসিরা রান্না করে তখন আগে এই আদা রসুন বা পেঁয়াজ এইগুলা করে রাখে। ওই পাশে হলো আমি একটু জিরা ঠেলে নিচ্ছি, জিরাগুলো আমার পাউডার ছিল না, তো এই জন্য আমি ঠেলে তারপর হলো আমি পাউডারটা করে নেব। তো টালা জিরা কিন্তু অনেক সুন্দর একটা গ্রান করে, আসলে ভালো লাগে রান্নার মধ্যে দিলে। তো আমি নাড়তে নাড়তে এই জিরাটাকে আমি ভেজে নিয়েছি, এখন হলো এটাকে আমি গুঁড়ো করে রাখব। তো ওই পাশে হলো আমি গরুর মাংস নিয়েছি, গরুর মাংসগুলো আমি এখন কেটে রেডি করে নেব। আর এখানে হলো 7 কেজি মতো গরুর মাংস, তো গরুর মাংস আমি ছোটো করে কেটে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু 8 থেকে 8.5 কেজির মতো মাংস নিতে পারেন। আমি 10 কেজি চালের বিরিয়ানি করব, তো 10 কেজির জন্য আমি 7 কেজি গরুর মাংস নিয়েছি। তবে আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারবেন, তবে আমার যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টের মধ্যে আমি এই মাংসগুলো নিয়েছি। তো এখানে হলো আমি মাংসগুলো কেটে কুটে তারপর রেডি করে নেব, আর তারপর হলো রান্নাবান্না কীভাবে করব সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক উপকার হবে আপনাদেরও। আর এখানে আমি মাংসগুলোকে একটু কেটে নিচ্ছি, আর এই যে মাংসের মধ্যে কিছু কিছু চর্বি আছে, চর্বিগুলো আমি ফেলে দেব না, কারণ বিরিয়ানির মধ্যে একটু চর্বি থাকলে মাংসর যে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা লাগে, তো ওইগুলো আমি দিয়ে দেব। জানি না আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর এখানে আমি বটি দিয়ে মাংসগুলো কেটে নিয়েছি, যেহেতু অনেকগুলো মাংস, আর যেভাবে যে কাজটা ইজি মনে হচ্ছে সেভাবে আমি করে নেব। তারপর আমার মাংসটা কাটা হয়ে গিয়েছে, এখন হলো আমি হাঁড়ির মধ্যে নিয়েছি, নিয়ে এই মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা গ্লেন্ডারের মধ্যে রেখে দেব পানি ঝরার জন্য। যেহেতু অনেক বেশি মাংস, এই মাংসের মধ্যে যদি আমি সাথে সাথে মাংসটা দিয়ে দিই তাহলে অনেক পানি বের হবে আর মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, এজন্য আমি পানিটা ঝরিয়ে তারপর হলো মাংসটাকে রেডি করব। তো আমি প্রথমে ধুয়ে নেই, তারপরে বাকি কী কী লাগবে আপনাদেরকে দেখিয়ে দিব। মাংসটাকে ভালো করে ধুয়ে আমি এক গ্লেন্ডারের মধ্যে রেখে দিয়েছি। ওই পাশে হলো আমি একটু নাস্তা করে নিয়েছি, এখানে আমি ব্রেড আর ডিম পুষ করে নিয়েছি, সাথে দুধ নিয়েছি। তো ওই এই হলো আমার নাস্তা, আর মাংসটাকে আমি রান্না করব। তো নাস্তা খেয়ে তারপর লেগে পড়ব রান্না করতে। তারপর আমার নাস্তা শেষ হয়ে গিয়েছে, এখন হলো আমি একটা বড় বাউলের মধ্যে আমি মাংসগুলোকে ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে আমি মাংসগুলোকে ম্যারিনেট করব। এখানে আমি প্রথমে হলো মাংস রেখেছি, তারপর হলো 1 কাপ করে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব, আদা দিয়েছি 1 কাপ, তারপর রসুন দিয়ে দেব 1 কাপ, প্রায় 2 কাপ দিয়েছি। আর এরপরে হলো আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা, বিরিয়ানির মশলা আমি প্রায় 5 প্যাকেট দিব।
আর আপনাদেরকে বলে নেই, যদি আপনারা বিরিয়ানির মশলাটা ইউজ না করেন তাহলে আপনারা ঘরের মশলা দিয়েও করতে পারবেন। তো ওইখানে আমি বিরিয়ানির প্যাকেটের যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমি 5 প্যাকেট ইউজ করব, পুরোটা আমি দিয়ে দেব। তার সাথে আমি ঘরের কিছু মশলাও অ্যাড করব। তো ওখানে সব গরম মশলা দেয়া আছে, আমি আর এক্সট্রা কিন্তু গরম মশলা দিচ্ছি না। এখানে প্রায় 1.5 কাপের মতো আমি তেল দিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, প্রায় 7 থেকে 8 কাপ পেঁয়াজ হবে। এখন আমার লাগছে ইয়োগার্ট, প্রায় 1.5 কাপের মতো আমি ইয়োগার্ট দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি 15-20টার মতো। তো ওইগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তারপর হলো মাংসের মধ্যে আমি যা যা দিব আর যা যা আমার লেগেছে সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা দেখে নিতে পারবেন, আপনাদের দেখলে অনেক সুবিধা হবে। আর ওখানে তো আমি মুখে বলে দিচ্ছি, কাঁচামরিচগুলো আমি ভেঙে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি ঘরের যে টুকিটাকি একটু মশলা ইউজ করব। ওখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি, এখানে যে চায়ের চামচ না, চায়ের চামচ থেকে একটু বড় চামচ, তো ওইটা দিয়ে আমি 2 চা চামচ করে আমি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেব ঠালা জিরার গুঁড়ো। ঠালা জিরার গুঁড়োটা আমি রান্নার শেষেও ইউজ করব, আর প্রথমে আমি একটু দিয়ে দিয়েছি। এরপর হলো আমি মাংসটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আজকের রান্নাবান্না হলো আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ ইলেকট্রিকের চুলায় বা গ্যাসের চুলায় আমি কোনোদিন এইরকম রান্নাবান্না করিনি। তবে আমার জীবনে আমি একবার অনেক বড় হাঁড়িতে রান্না করেছিলাম, তাও বিরিয়ানি, আমার বাড়িতে একটা কাশি দিয়ে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল, প্রায় 7 থেকে 8 বছর আগে। আর আজকে হলো আমি এই ইলেকট্রিকের চুলার মধ্যে অনেক বড় একটা ডিসিশন নিয়েছি, দেখা যাক, আপনারা সাথেই থাকেন তাহলে দেখতে পারবেন। বিরিয়ানির সাথে আরও আমি করব একটা কাবাব থাকবে আর ডিম সিদ্ধ থাকবে। তো মাংস মাখা হয়ে গিয়েছে, এখন আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, হাঁড়ির মধ্যে নিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে রাখব। আশা করি আপনারাও আমার এই রান্নাগুলো ফলো করে আপনারাও অকেশনে বা অনেক সময় আছে, অনেক মানুষের জন্য বিরিয়ানি রান্না করতে হয় বা চিকেন রান্না করতে হয়, আপনারা যদি মশলার পরিমাণটা ঠিক রাখেন আর এইরকম চিকেন বা বিফ দিয়ে যদি রান্না করেন তাহলে খুব সহজে রান্না করে নিতে পারবেন। তো এখন হলো আমি এই মাংসগুলো হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আমার কাছে যদি বড় হাঁড়ি থাকতো তাহলে একটা হাঁড়িতে আমি রান্না করতাম, কারণ একটা হাঁড়িতে রান্না করা আলাদাই মজা আর আমার কাছে বেশি ভালো লাগে বড় হাঁড়িতে রান্না করা। তবে আমি পারতাম বড় হাঁড়িতে রান্না করতে, তো এটা আসলে একটা সাহসের বিষয় আছে, আমি জানি না, অনেক বড় একটা সাহস করে ফেলেছি। তো দেখা যাক ইলেকট্রিক চুলার মধ্যে কীভাবে আমি শেষ করি, আপনারা দেখবেন। এখানে আমি মাংসটা কিছুক্ষণ রান্না করার পর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর যেহেতু বেশি মাংস নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে, এখানে আমি প্রথমে হলো লবণটা দেইনি, কারণ মশলার মধ্যে একটু লবণ দেয়া থাকে। আর সব শেষে হলো আমি একটু চেক করে লবণটা দিয়ে দিয়েছি, আর আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। ওই পাশে হলো আমার টালা জিরার গুঁড়া করা হয়ে গিয়েছে, একটা জারের মধ্যে ভরে রাখবো। এখন হলো আমার মাংসটা হয়ে গিয়েছে, মাংসটা হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। তারপরে আমি সব শেষে দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি, দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পর আরও শিরাটা ঘন হয়ে যাবে,
তো নামিয়ে নেব, আমার রান্নাটা হয়ে গিয়েছে। ওই পাশে হলো আমি কাবাব তৈরি করব, আর একসাথে 50 থেকে 56টা কাবাব করব। তো আপনারা সাথেই থাকেন তাহলে বুঝতে পারবেন। এখানে আমি টুনা নিয়েছি, 6টা ক্যান নিয়েছি। ওই ক্যানগুলো আমি একটা ক্লেন্ডারের মধ্যে নিয়ে নেব পানি জোড়ার জন্য। তারপরে এখানে আমার টুনা কাবাবের জন্য লাগবে পেঁয়াজ। পেঁয়াজটা আমি ছিপে পানিটা জড়িয়ে নিয়েছি, কারণ পানি সহ দেওয়া যাবে না। পানি সহ দিলে কাবাবটা নরম হয়ে যাবে, কাবাবের শেপটা সুন্দর হবে না। ওই পাশে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে আমি 3টা বড় আলু সিদ্ধ করে নিয়েছি মাইক্রোওভেনে। এখন আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর আমার লাগবে হলো টুনা। টুনা এখানে 6টা ক্যান নিয়েছি। 6টা ক্যানের সাথে আমি 3টা আলু দিয়েছি। আপনারা চাইলে 4টা আলুও দিতে পারবেন। তো ওইখানে আমি এখন টুনাগুলো দিয়ে দিচ্ছি পানি জড়িয়ে, ছিপে একদম পানিটা জড়িয়ে নিয়েছি। তারপর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে আমি পানি ফেলে দিয়েছি। একদম শুকনা করে আমি পেঁয়াজটা ইউজ করছি। তারপরে এখানে আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে হলো মরিচ গুঁড়া 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণে মশলা দিচ্ছি ওই পরিমাণে দিলে আপনাদের খাওয়াবো কিন্তু আমার মতো হবে। এখানে ধনিয়ার গুঁড়া 2 চা চামচ দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। তারপরে আমার লাগবে গরম মশলার গুঁড়া 2 চা চামচ। তারপরে আমার লাগবে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি 2 চা চামচ করে দিয়ে দেব। রসুন দিয়ে দেব 2 চা চামচ, আদা 2 চা চামচ। তো এভাবে করে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি। তারপরে আমি লবণ দিয়ে দেব 2 চা চামচ, 1.5 চা চামচের মতো। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিলে হবে, তবে আমি যে পরিমাণ দিয়েছি আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে। এখন হলো আমি ভালো করে এই কাবাবটাকে আমি মেখে নেব। আর মাইক্রোওভেনে আলুটা সিদ্ধ করার কারণে আলুর মধ্যে কোনো পানি থাকেনি, একদম ঝরঝরা একটা আলু হয়েছে। আপনারা যদি চুলার মধ্যে আলুটা সিদ্ধ করেন তাহলে সিদ্ধ করার পর পানিটা একদম শুকিয়ে নেবেন, তখন দেখবেন আপনাদের আলুটাও এই রকম ঝরঝরা হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমার কাছে ফ্রেশ ধনে পাতাটা ছিল না, কারণ কাবাবের যে আইটেমটা এইটা কিন্তু পরে হয়েছে, আর আগে আমার বাসা ধনে পাতা আনা হয়নি, এজন্য আমি আর দিতে পারিনি। তো এখানে ফ্রোজেন যে ধনে পাতা ওইগুলো একটু দিয়ে দিয়েছি। ধনে পাতা অবশ্যই দিবেন। তারপর হলো আমি এখানে 2টা ডিম দিয়েছি। পরে আমি আরও 1টা ডিম অ্যাড করব, কারণ 2টা ডিমে আমার কাছে মনে হচ্ছে হবে না, এজন্য আরও 1টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি ভালো করে কাবাবর যে কামিরটা আমি মেখে নেব। মেখে তারপর হলো করে নেব। ওখানে আমার 50 থেকে 56টার মতো কাবাব হবে। আমি এত বেশি বড় বড় করব না, আমি একটু মিডিয়াম সাইজের করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমি কাবাবগুলো করে নেব। আর এখানে আমার গরুর মাংসটা ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। এখানে আমি এখন বিরিয়ানি রান্না করব। আদা রসুন বের করেছি, এখানে পেঁয়াজ কাটা আছে, তারপর এখানে টালা জিরার গুঁড়ো বের করে নিয়েছি, কারণ রান্না শেষের দিকে আমি টালা জিরার গুঁড়োটা আর ইউজ করা হয়নি, এজন্য ভাবলাম চাল বাজার সময় আমি দিয়ে দেব। এখানে 10 কেজি চাল আছে, কালো জিরা চাল। তো একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিয়েছি। ওই পাশে হলো ডিম রাখা আছে, ডিম সিদ্ধ করব প্রায় 60 থেকে 62টার মতো। তো ডিমগুলো রেখে দিয়েছি, একে একে আমি রান্না বসিয়ে দেব। যেহেতু অনেকগুলো রান্না, ইসপর আব্বুকে সকালে বিদায় করার পর এখানে আমি রান্নাগুলো শুরু করেছি।
একটা হাঁড়ির মধ্যে আমি এখানে প্রায় 1 কাপের মতো তেল নিয়েছি, নিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, গোলমরিচ, তারপর হলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তার সাথে আমার লাগবে আদা রসুন পেস্ট, আর তেলের মধ্যে বা চালের মধ্যে যদি আদা রসুন পেস্ট দেন তাহলে চালের বিরিয়ানির মধ্যে অনেক সুন্দর ঘ্রাণ বের হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো আমি এক ধাপে বিরিয়ানিটা রান্না করব না, যেহেতু আমার ইলেকট্রিকের চুলা, আমি 3টা ধাপে বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি যে হাঁড়িটা নিয়েছি এই হাঁড়িতে আমি রান্না করব প্রায় 2.5 কেজি চাল। আমি এখানে প্রায় 10 কাপ চাল নিয়েছি, মেজারমেন্ট কাপের 10 কাপ চাল নিয়েছি। এখন চালটাকে ধুয়ে আমি এখানে চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট আমি দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে, এখন হলো আমি চালের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেব। এখানে প্রায় 2 করে আমি 4 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিব। তো ওইটা আদা রসুন পেস্ট আপনারা চোখের আন্দাজে দিয়ে দিলে হবে, একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। আদা রসুনের পরিমাণটা যদি একটু সামান্য বেশি হয় তাহলে বিরিয়ানির মধ্যে অনেক মজার একটা স্মেল করে আর খেতেও ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ঠালা জিরার গুঁড়া চালের মধ্যে। তো রসুন আর আদা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি চালটাকে আমি ভালো করে ভেজে নেব। ওই যে আমি চালটা ভেজে নিচ্ছি আর ঠালা জিরার গুঁড়াটা দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ বের হবে, আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন। চালটা ভাজার পর এখানে আমি মাংস দিয়ে দিয়েছি, আমি 1/3 ভাগ মাংস দিয়ে দিয়েছি, যেহেতু 3টা হাঁড়িতে আমি রান্না করব, মাংসটা আমি বুঝে দিয়েছি। আর এখানে 1টা হাঁড়িতে রান্না করা যাবে না, 2টা হাঁড়িতেও কিন্তু রান্না করা যাবে না, অনেক বেশি হয়ে যাবে। আর আমি কিভাবে ভেজে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পার, ভিডিওটা ফাস্ট করে নিয়েছি। তো এই যে চালটা নাড়াচাড়া হাতের কিন্তু 12টা বেজে যাবে, যারা একদম প্রথম, যারা রান্না করেননি কোনো সময়, তাহলে তাদের জন্য এক কষ্টকর হয়ে যাবে, কারণ এই চালগুলো নাড়াচাড়া করতে অনেকটা সময় লেগে যায় আর অনেক সময় নিয়ে চালগুলোকে বেজে নিতে হয়। তো ওই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে চালের মধ্যে যে লবণ দেয়া হয়নি, শুধু মাংসের জন্য লবণ দেয়া হয়েছে, এখন হলো চালের পরিমাণ বুঝে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু চেক করে দেখবেন লবণটা বেশি হয়েছে কি না, কম হয়েছে, যদি মনে করেন অল্প একটু বেশি হয়েছে তাহলে মনে করবেন যে বিরিয়ানিটা হওয়ার পর পারফেক্ট একটা লবণ হবে, আর যদি মনে করেন এখন একদম পারফেক্ট হয়েছে তাহলে বুঝবেন বিরিয়ানিটা হওয়ার পর লবণটা একটু কমে যাবে। তো ওই পর্যায়ে হলো আমি নাড়াচাড়া করে আমার পানিটা একটু শুকিয়ে এসেছে, এখন হলো আমি দিয়ে দিচ্ছি আলু বোকারা, তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, অল্প পরিমাণে দিয়েছি চিনি, প্রায় 1 টেবিল চামচের মতো চিনি হবে। এই পানিটা শুকানোর পর আমি হলো ঢাকনা দিয়ে ডেকে এখন ওভেনে রেখে দেব। আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি প্রায় 700 ডিগ্রি ফারেনহাইটে। তারপর আমি ওভেনের ভিতরে হাঁড়িটা রেখে দেব, কারণ চুলার মধ্যে যদি থাকে তাহলে নিচের দিকে তাপ পাবে, উপরের দিকে পাবে না, ভাতটা ফুটতে অনেক সময় লাগবে। আর ওই দিকে আমি আরও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আমার আগের হাঁড়িটা কিন্তু হচ্ছে ওভেনে,
তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে ইলেকট্রিকের চুলায় বা গ্যাসের চুলায় কিন্তু অনেক মানুষের আয়োজন করতে পারবেন। আর আমার এই যে চালটা ভাজা হওয়ার পর মাংসটাও দিয়ে দিয়েছি, পানির পরিমাণটাও দিয়ে দিচ্ছি, এইটার মধ্যে আমি প্রায় 5 কেজি চাল একসাথে নিয়েছি। তো নেয়ার পর প্রথমে যে হাঁড়িটা আমি ওভেনে রেখে দিয়েছি ওইটা আমি একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে ভাতটা একটু সুন্দরভাবে হয়ে যায়। তারপর একটা জিনিস খেয়াল রাখবেন, ওভেনে যখন হাঁড়িটা ঢুকিয়ে দেবেন তখন কেয়ারফুলি কিন্তু নাড়াচাড়া করতে হবে, হাঁড়ি পুরাটা গরম থাকে, ওভেনও গরম থাকে। আর আমি যেহেতু 400 ডিগ্রি টেম্পারেচারটা দিয়ে আমি ভাতগুলা করে নিচ্ছি, তবে বুঝতেই পারছেন চুলার ভিতরে কতটাই গরম থাকবে, তবে আপনাদের ভাতটা পুড়ে যাবে না। আমি আমার চুলার মধ্যে 400 ডিগ্রি দিয়ে করছি, আপনাদের চুলার যে তাপমাত্রাটা বুঝে আপনারা করবেন। তো এখন হলো আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব। ওই পাশে হলো আমার কিচেনের অবস্থা একটু দেখিয়ে দিয়েছি, যখন ওই হাঁড়ির যে পানিটা একদম শুকিয়ে যাবে তারপর ওইটাও আমি রেখে দেব ওভেনে। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি অনেকগুলা, আলু বোকারা দিয়ে দিয়েছি, সব কিছু দেওয়ার পর আমি নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। আমার আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকের এই যে রান্নাবান্না করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা অনেক কষ্টের একটা বিষয়, তারপর আমি মনে করেছি যে আজকের আমার রান্নাবান্নাটা অনেকের উপকারে আসতে পারে, অনেকে শিখতে পারবেন। তো এখানে আমি হাঁড়িগুলা আমি এখন ওভেনে রেখে দেব, আর যে হাঁড়িতে আমি 5 কেজি চালের চাল নিয়েছি ওই হাঁড়িটা আমি কিছুটা আলাদা করে আর একটা হাঁড়িতে নিয়ে নেব, কারণ ওই হাঁড়ির মধ্যে একটু বেশি হয়ে গিয়েছে। তবে সব সময় চেষ্টা করবেন একটু কম রাখার, আমি মনে করেছি যে একটা হাঁড়িতে রান্না করে ফেলি, তো ওই হাঁড়িতে আমার ভাতটা একটু ওভার হয়ে গিয়েছিলো, আমি আরও একটা হাঁড়ির মধ্যে নিয়ে তারপর ওভেনে রেখে দিয়েছি। আমার কোনো অসুবিধা হয়নি, প্রথমে একটু টেনশনও করেছি যে কি হবে, তারপর আমি হাঁড়ির মধ্যে বিরিয়ানিগুলো আলাদা করে ওভেনে রেখে দিয়েছি, কোনো সমস্যা হয়নি। এইভাবে আপনারা করবেন, তবে আমার মতো এরকম একসাথে দিয়ে দেবেন না, একটু সময় নিয়ে করবেন, আর সময় নিয়ে করলে সব কিছু অনেক সুন্দর হবে। ওই পাশে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে হলো বিরিয়ানিগুলো আমি ট্রের মধ্যে বোলের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ গরম গরম অবস্থাতে ভাতগুলো নরম হয়ে থাকে, এই জন্য বিরিয়ানিগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে। তো এখানে রেখে দিয়েছি, একটু ঝরঝরা হওয়ার পর আমি এক জায়গায় করে নেব, একটা বোলের মধ্যে নিয়ে নেব। এই বোলটা আনার কারণে আমার অনেক উপকার হয়েছে, ওইটা আমি সবজি তোলার জন্য নিয়েছিলাম, তো এখন আমার কাজে এসেছে। ওই পাশে আমি এই যে কিউকাম্বার তারপর লেটুস ওইগুলো কেটে আমি রেডি করে নেব সালাদের জন্য, ডিমগুলো ছিলিয়ে নেব। আমি ডিম সিদ্ধ করে নিয়েছি প্রায় 63টার মতো, তো ওইগুলো সবগুলো আমি ছিলিয়ে নেব, ছিলিয়ে রেডি করব, কারণ 12:30-12টার দিকে আমার হাজব্যান্ড চলে আসবেন খাবার নিতে, আর ওই খাবারটা আজকে হলো তেসলা কোম্পানির যারা কাজ করেন ওদের সবাইকে খাবারটা খাওয়ানো হচ্ছে। ওই পাশে হলো আমি কাবাবগুলো বেজে নিচ্ছি, আমার কাবাবগুলো করে নিয়ে তারপর এখানে ডিমের যে সাদা অংশ, সাদা অংশটাকে আমি ফেটিয়ে নিয়েছি 3-4টার মতো। এখন আমি সাদা অংশের মধ্যে চুবিয়ে চুবিয়ে এভাবে কাবাবগুলো করে নিচ্ছি, আর এই কাবাবটা আসলে অনেক মজার। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, এখন শুধু কাবাবটা হয়ে গেলে তারপর হলো ওদের জন্য খাবারটা রেডি করে দিব। তো ওরা বলেছিল 50 জনের খাবার, তো আমি হলো প্রায় 58 জনের খাবারটা দিয়ে দেব, এরপরে তো আমরা ঘরে খাবো, প্রায় 60 জনের উপরেও হয়েছে খাবারগুলা। এখানে আমি কাবাবগুলো তুলে নিচ্ছি, কাবাবগুলো অনেক সুন্দর হয়েছে, আর লবণ তারপর মশলার পরিমাণটা সব কিছু একদম মাপ মতো হয়েছে।
তো এইভাবে করে আপনারা কিন্তু কোনো অকেশনে কাবাব বা বিরিয়ানি করে নিতে পারবেন খুব সহজে। তারপর আমি দেখিয়ে দেব, আমি আসলে শেষের দিকে সুন্দর করে ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ আমার হাজবেন্ড আসার পর একটু তাড়াহুড়া ছিল, ওদের ব্রেকের টাইম হলো একটার সময় আর 45 মিনিট ওদের ব্রেক থাকে, আর ও কিন্তু 12:30টার সময় এসেছে। আসার পর আমি এই সময়টাতে এতটা বক্স করা আমার জন্য একটু কষ্টকর হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি ফাইনালি পরে আমি নিচে নেমে গিয়েছি কারণ টেবিলের মধ্যে জায়গা হচ্ছে না, আর এখানে আমি বক্সগুলা করে করে ডিম তারপর কাবাব এভাবে করে এই যে বক্সগুলা করে নিয়েছি সবগুলো। আমার হাজবেন্ড আবার একে একে গাড়িতে তুলছে। তো এই যে আমি ভিতরটা দেখে দিয়েছি, আমার একটু সময় লেগেছে কারণ সবার বক্সের মধ্যে মাংস যাচ্ছে কি না ওইটাও খেয়াল রাখা, আর এভাবে করে আমি বক্স করে করে দিয়েছি। সব শেষে আমার আরও বিরিয়ানি রয়ে গিয়েছিলো, আমি একটা ট্রের মধ্যে দিয়ে দিয়েছি যাতে ওরা যদি আর প্রয়োজন হয় তাহলে যাতে খেতে পারে, তো ওইভাবে দিয়ে দিয়েছি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ করতে পেরেছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই যে এত কম সময়ের মধ্যে যে সব কিছু করে দিতে পেরেছি ওইটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।